ইংল্যান্ডের একটা গ্রামে আসছি, আইন্সফোর্ড কেন্টের গ্রামীণ এলাকা এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গ্রামীণ এলাকা দেখতে কীরকম, ইংল্যান্ডের গ্রামীণ এলাকা কেন্টের মধ্যে পড়ছে এটা। এদের প্রায় প্রতিটি গ্রামেই তাদের শহীদ মিনার থাকে, প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা মারা গেছে তাদের স্মরণে। এই যে লেখা আছে দেখেন, আওয়ার গ্লোরিয়াস ডেড, টু আওয়ার গ্লোরিয়াস, 1914 থেকে 1919 আর 1939 থেকে 1945 এখানে লেখা রয়েছে। সুতরাং প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা মারা গেছে তাদের স্মরণে এখানে রয়েছে আপনার এই গ্রাম। আইন্সফোর্ড গ্রামের ঘরের প্যাটার্ন দেখেন, খুব ছোট্ট গ্রামের একটা ছোট বাজার এটা, পুরো গ্রাম দেখাতে পারবো না। এই গ্রামের পাব, কাস্টমার পার্ক, কার পার্ক, এই দেখেন বাংলাদেশে গ্রামের মতো ঘর, আরবের ট্রেডিশনাল ড্রাফটিং বিচার, এই দেখেন পাব, সামান্য দোকানপাট। পাব, ওল্ড কাচের স্টোর, ভিলেজ হল আছে এখানে, এইদিকে বাস স্টপ। এদিকে ভিলেজ হলে যাব, এদিকে ভিলেজ হল রয়েছে, গাড়ি আসতেছে। এটা বাস স্টপ, বাস স্টপে রয়েছে পার্ট অফ উইনিং টিম, আইন্সফোর্ড ব্লুম, কি কি প্রোগ্রাম রয়েছে এখানে, প্যারিস কাউন্সিলের কি কি কাজ, এজেন্ডা, কত এজেন্ডা আগে থেকেই দেওয়া থাকে আর কি, লোকাল কাউন্সিলে কি মিটিং হবে কি না হবে। বাস স্টপে আছে, বাসের টাইম টেবিল আছে, এটা আছে যেখানে ভিলেজ হল, এইদিকে ভিলেজ হল, এই দেখেন এখানে ভিলেজ হলের আগে ইউনিয়ন পরিষদের মতো আর কি, হ্যাঁ ইউনিয়ন পরিষদের মতো, ইউনিয়ন পরিষদের আইন্সফোর্ড গার্ডেনার্স ক্লাব, ফান্ডেড বাই ভলান্টারি কার স্কিম, রেজিডেন্ট আইন্সফোর্ড, ফার্নিং হাব এন্ড টুলিং স্টোর, সাপোর্ট জার্নিজ টু হেলথ রিলেটেড অ্যাপয়েন্টমেন্ট, তারা ভলান্টারি কার স্কিম রয়েছে কেউ যদি যেতে চায়। গ্রামের সব কিছু, ভিলেজ হলের দিকে যাচ্ছি আমরা, আইন্সফোর্ড মানে গ্রাম পরিষদ বলা যায় আর কি, গ্রামের চিত্র ফটো, যেহেতু এখানে ভিলেজ হল বলছে আমরা দেখে নিই ভিলেজের বর্ণনা। ঘোরা গেল শব্দবেলা, এইটা হচ্ছে ভিলেজ হল ইন্ডিয়ান পরিষদের মতো। আমরা হল ভিলেজ হল আইন্সফোর্ড, এটা স্থাপিত হয়েছে অনেক আগে, আইন্সফোর্ড ভিলেজ হল, ইরেক্টেড দিস মনুমেন্ট টু সেলিব্রেট সেঞ্চুরি অফ সার্ভিস, 1905 সালে হয়েছে আর স্থাপিত হয়েছে ভিলেজ হল, 2005 সালে 100 বছর পূর্তি হয়েছে আর কি। আর এখানে হল যারা বানাইছে তাদের বর্ণনা আছে, কার্পেন্টার্স কারা ছিল, পেইন্টার্স কারা ছিল, প্লাম্বার কারা ছিল, আর ডেডিকেটেড ওপেন বাই রাইট অনারেবল স্যার আর্ট। এখানে লোকাল এমপি 1905 সালে 18ই নভেম্বর 1905 সালে এটা এটা স্থাপন করা হয়েছে, তখন কার্পেন্টার, পেইন্টার্স, লেবার আর্ট, প্লাম্বার সব কিছুই বিবরণ রয়েছে এখানে। সুতরাং এই হচ্ছে হল, হলের ভিতরে মিটিং টিটিং হয় নিয়মিত। আইন্সফোর্ড ভিলেজ হল, এই যে গ্রামীণ এলাকা, গ্রামের বাড়িঘর, খুব সুন্দর গ্রামের বাড়ি দেখতে পারবেন। আমরা এখন গ্রামের বাজারে যাচ্ছি,
বলছিলাম যে বাস স্টপে আবার আসছি বাস স্টপে প্যারিস কাউন্সিল অফ আইনফোর্ড প্যারিস কাউন্সিলের মিটিং এর সব এজেন্ডা আগে থেকে দেওয়া রয়েছে সামনে হচ্ছে স্টেট এজেন্ট এটা পাব এটা হচ্ছে গিয়ে আপনার ভিলেজ স্টোর সব কিছুই পাওয়া যায় এখানে স্থানীয় লোকজন গ্রামের ছোট দোকান লোকালি কি কি হয় সব বিজ্ঞাপন দেওয়া আছে এই হচ্ছে গ্রামের দোকানপাট আর এখানে হচ্ছে গিয়ে আপনার চার্চ আল্লাহ বিল্লাহ করি তো আমরা মুসলমান যেখানে আছে সেগুলো তাদের জন্য চার্চ একটা গ্রামে কী কী আছে দেখালাম আপনাদেরকে আইন্সফোর্ড বাপটিস্ট চার্চ এভরি সানডে 10:30টার সময় আল্লাহ বিল্লাহ করে তারা তাদের গডকে ডাকে আইন্সফোর্ড বাপটিস্ট চার্চ এই হচ্ছে ছোট বাজার ছোট দোকান একটা পাব স্টেট এজেন্ট ভিলেজ সোসাইটি আছে পাবলিক আর্ট ট্রেড ইনস্টিটিউশন ফর উইনার অফ কম্পিটিশন ফর দিস প্লেস স্ট্যান্ডার্ড ভিলেজ সোসাইটি এটা আর্ট কম্পিটিশন করে এখানে গ্রাম সম্পাদন রয়েছে এখানে বর্ণনা কার্যক্রমে বর্ণনা সব কিছু আছে দোকানে একটা স্টোর